নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে। ভারতের নির্বাচন কমিশনের গঠন এবং কার্যাবলী কী কী এবং কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছিল ইত্যাদির উত্তর আমরা খুঁজে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। গণতন্ত্রের অন্যতম বৈশিষ্ট্যই হল নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা। যদি নির্বাচন ব্যবস্থায় কোনোরূপ ত্রুটি বা কারচুপির আশঙ্কা থাকে, তবে তা গণতন্ত্রের পক্ষে বিপদস্বরূপ। স্বাধীনতার পূর্বে ভারতের সকল মানুষের সমানভাবে ভোটাধিকার ছিল না। ভারতের নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা সুনিশ্চিত করে প্রত্যেক নাগরিক তাদের পছন্দ মতো প্রার্থীকে মনোনীত করতে পারেন। এই নির্বাচন ব্যবস্থা পরিচালনায় স্বাধীনতা এবং স্বচ্ছতা যাতে থাকে, তার জন্য ভারতীয় সংবিধানে এক সম্পূর্ণ স্বাধীন সংস্থার কথা বলা হয়েছে। 25 জানুয়ারি 1950 সালে গঠিত নির্বাচন কমিশন হল একটি স্বাধীন এবং সাংবিধানিক সংস্থা, যা কেন্দ্রীয় ও রাজ্য আইনসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির নির্বাচন পরিচালনা করে। উল্লেখ্য, এই 25 জানুয়ারিকে পরবর্তীকালে ন্যাশনাল ভোটার্স ডে হিসাবে পালন করা হয়ে থাকে। ভারতের নির্বাচন সম্পর্কিত সকল তথ্য দেওয়া রয়েছে সংবিধানের 25 অধ্যায়ের 324 থেকে 329 এ নম্বর ধারার মধ্যে। নির্বাচন কমিশন প্রথম থেকেই বহু সদস্য বিশিষ্ট সংস্থা ছিল না। 1 অক্টোবর 1993 পর থেকে নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক এবং 2 জন সহকারী নির্বাচন আধিকারিক রয়েছেন। বর্তমানে সুনীল অরোরা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং রাজীব কুমার এবং সুশীল চন্দ্র সহকারী নির্বাচন আধিকারিকের পদে রয়েছেন। নির্বাচনী আধিকারিকরা রাষ্ট্রপতি কর্তৃক নির্বাচিত হন। নির্বাচনী আধিকারিকদের অবসর গ্রহণের বয়স ধার্য করা হয়েছে 65 বছর, অথবা এরা সর্বাধিক 6 বছর পর্যন্ত নিজ পদে থাকতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিক অসদাচরণ বা অযোগ্যতার কারণে পদচ্যুত হতে পারেন, তবে সাধারণভাবে নয়। 324 নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি রাজ্যসভা এবং লোকসভার 2/3 সমর্থনে মুখ্য নির্বাচনী আধিকারিককে পদচ্যুত করতে পারেন। মুখ্য নির্বাচনী আধিকারিক সহকারী নির্বাচনী আধিকারিকদের পদচ্যুতির বিষয়ে সুপারিশ করতে পারেন। নির্বাচন আধিকারিকরা সুপ্রিম কোর্টের বিচারকদের সমান বেতন পান। এই বেতন তাদের ভারতের সঞ্চিত তহবিল থেকে দেওয়া হয়ে থাকে। সংবিধানের 324 নং ধারায় বলা হয়েছে কেন্দ্রে একটি নির্বাচন কমিশন থাকবে, যে সমস্ত সাধারণ নির্বাচন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি নির্বাচনের পরিচালনার দায়িত্বপ্রাপ্ত। নির্বাচন কমিশনে একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্যান্য কিছু নির্বাচন কমিশনারদের নিয়ে গঠিত হবে। তবে রাষ্ট্রপতি প্রয়োজন অনুসারে নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা বৃদ্ধি করতে পারবেন। নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা একাধিক হলে এক্ষেত্রে একজন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবে। কেন্দ্রীয় পার্লামেন্টের নির্বাচন, রাজ্য আইনসভা নির্বাচন এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন প্রভৃতি সকল ক্ষেত্রে নির্বাচন কমিশন তদারককারী সংস্থার ভূমিকা পালন করে। কমিশনের অন্যতম প্রধান কার্যাবলীগুলি হল দেশব্যাপী নির্বাচনী ক্ষেত্র সংযোজন পরিমার্জন করা, ভোটার তালিকা সংযোজন পরিমার্জন করা, নির্বাচনের দিন ও নির্ঘণ্ট ঘোষণা করা, রাজনৈতিক দল এবং তাদের নির্বাচনী প্রতীক প্রদান করা, নির্বাচনী আচরণ বিধি স্থির করা, গোটা দেশে সুশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনা করা ইত্যাদি। 325 নম্বর ধারা অনুযায়ী ভোটাধিকারের ক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষের ভিত্তিতে কোনো বৈষম্যমূলক আচরণকে স্বীকার করা হয়নি। 326 নম্বর ধারা অনুযায়ী সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের ভিত্তিতে লোকসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বে 21 বছরের ঊর্ধ্বে সকল নাগরিকদের ভোটাধিকার ছিল, কিন্তু 1988 সালে 61তম সংবিধান সংশোধন দ্বারা ভারতের এই ভোটাধিকারের বয়সকে 18 বছর করা হয়। ভারতে বসবাসকারী নয়, মানসিকভাবে অসুস্থ, গুরুতর অপরাধ, দুর্নীতি অথবা বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত ব্যক্তি ব্যতীত প্রতিটি নাগরিকের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের ক্ষমতা রয়েছে। এবার আমরা জেনে নেব ভারতের নির্বাচন সম্পর্কিত কিছু তথ্য। ভারতের প্রথম নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন। ভারতের প্রথম জেনারেল ইলেকশন হয় 1951 থেকে 1952 সালে। এই নির্বাচনে প্রায় 17.3 কোটি রেজিস্টার্ড ভোটার ছিলেন। 2019 সালের জেনারেল ইলেকশনে মোট ভোটারের সংখ্যা ছিল 90 কোটি। ভারতীয় নাগরিকদের ভোটাধিকার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার নয়।
ভারতে তিন প্রকার ইলেকশন হয়ে থাকে, যথা লোকসভা ইলেকশন বা জেনারেল ইলেকশন, রাজ্যসভা ইলেকশন, লেজিসলেটিভ কাউন্সিল বা বিধানসভা ইলেকশন। এছাড়াও পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচন হয়ে থাকে, যার দায়িত্ব থাকে স্টেট ইলেকশন কমিশনের ওপর, যেটি কিনা একটি সম্পূর্ণ আলাদা এবং স্বাধীন সংস্থা। এই স্টেট ইলেকশন কমিশন বা রাজ্য নির্বাচন কমিশনের কথা সংবিধানের 243 কে থেকে 243 ZA নম্বর ধারায় বলা হয়েছে। 1982 সালে কেরালা নির্বাচনে প্রথম ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়। 2004 সাল থেকে নির্বাচন ক্ষেত্রগুলিতে ইভিএম এর ব্যবহার শুরু করা হয়। ওকে বন্ধুরা, আজ এই ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, বাই।